बामुटियार रांगटिया ग्राम के क्वारेंटाइन जोने जुक्त करार दाबीते विक्षोभ देखालेन स्थानीय लोकजन। एलाकार चाषीदेर अभियोग क्वारेंटाइन जोन करार फले एलाकाय उत्पादित फसल बाजारजात करते पारछेन ना। तारा बैरिकेडेर सामने सब्जी रेखे प्रतिबादे शामिल हलेन स्थानीय लोकजन। बामुटियार रांगटिया ग्रामेर एक बिये बाड़ीते सम्प्रति करोना आक्रांत व्यक्तिर हदिश पावा जाय। এদিকে গোটা গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়ায়। প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রামকে কোয়ারেন্টাইন করে গ্রামের চতুর্দিকের প্রবেশ পথে ব্যারিকেড করা হয়। ফলে কোভিড নির্দেশিকা অনুসারে ওই এলাকায় বাইরে থেকে যেমন কেউ প্রবেশ করতে পারবে না, তেমনি স্থানীয়রাও বাইরে যেতে পারবে না। তবে তাদের যাবতীয় খোঁজ খবর নেওয়ার জন্য এবং তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়। কিন্তু গ্রামবাসীরা স্বেচ্ছাসেবকদের দ্বারা তাদের কাজ করতে নারাজ। বৃহস্পতিবার সকালেও দুজন স্বেচ্ছাসেবক গিয়ে এলাকাবাসীদের কাছে আবেদন জানান তাদের কাছে যেন উৎপাদিত জিনিসপত্র দিয়ে দেন তারা, কিন্তু তা করেননি গ্রামবাসীরা। আগে আমি গিয়ে পেয়েছি, আমরা 50টা ভলান্টিয়ার বানানো নিচ্ছিল যে এরা যে কোনো ধরনের সমস্যা হলে আমরা যাতে তারপরে সাহায্য করি, যে কোনো ধরনের সবজি দুধ বাট বাজার রেশন যা কিছু লাগে এরা সকলে গিয়ে কইছি যে তারা কিছু সবজি দিলাম আমরা নিয়ে বাজার দিচ্ছে না, তারা দিতে রাজি না, তারা নিজেরা নিয়ে ব্যস্ত বুঝলা কইতাছে। বৃহস্পতিবার সকালে ব্যারিকেড খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, যে সকল বাড়িতে করোনা পাওয়া গেছে সেই বাড়ির লোকজনেরা বাইরে ঘোরাফেরা করছে, তাছাড়া তাদের উৎপাদিত পণ্য নষ্ট হচ্ছে। এই অবস্থায় প্রশাসনের এই নির্দেশ মানবেন না তারা। আমরা পাঁচ নম্বর করোনা পাইছে, পাঁচ পরিবার পাইছে, বাউন্ডারির বাইরে আরো দুই পরিবার পাইছে, তারা টোটাল পাঁচজন, তারা বিন্দাস গুট আছে, তার ভিতরে তারা দুই বেদ পজিটিভ আছে, তারা তারা কি ধরো তার ওই গিয়ে সব বাড়ি বাড়ি খারাপ বারা গুট আছে, আর আমরা একটু টেস্টিং করে নেগেটিভ হয়েছে, তাহলে আমরা বাজারটা যাইতে আমরা ফার্স্ট আপনা করে বাউন্ডারি তারা বাইরে আছে পজিটিভ, তারা বিন্দাস গুট আছে, আমরা কি দুষ করলাম, খাওয়ার নেই কিছু নেই আমরা, আর সবজি টুকু সবজি সব গাছ খেতে ফাঁকতে আছে, কিছু আমরা অবস্থা কি দিব প্রশাসন স্যার, আমরা তো আমরা তো মনে করেন আমরা খাওয়ান দেবো, গরমে তো গরমে তো বাধ্য, আমরা বাইতে পারিতাম না, হ্যাঁ আমি সব কিছু আমরা করে দেবো বাইতে পারিতাম না, আর বাইরে আমরা প্রশাসন ফিরে দেখাম না ভাই। এখন দেখার বিষয় প্রশাসন থেকে কি পদক্ষেপ নেওয়া হয় এই সকল দাবির পরিপ্রেক্ষিতে। বামুটিয়া থেকে সুমন মহলানবিশের রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা।